রায়পুরে মিথ্যা অপবাদ দিয়ে ইউপি মেম্বারের নির্যাতন, সালিশ বৈঠকে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে জুতা পেটা। চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তার মণ্ডলী নিয়ে যাত্রা শুরু করেছে হাশিয়া মডার্ন হসপিটাল। আমরা সেবা দিচ্ছি দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে। এছাড়াও বিশেষজ্ঞ সার্জন ও কনসালটেন্ট দ্বারা সকল ধরনের অপারেশন ও সিজারিয়ান সহ নর্মাল ডেলিভারির সুব্যবস্থা। যোগাযোগের ঠিকানা হাশিয়া মডার্ন হসপিটাল, গৌরীপুর বাস স্ট্যান্ড, হোমনা রোড, মমতাজ টাওয়ার, তাউতকান্দি, কুমিল্লা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেয়ারা ইউনিয়নে সৌদি প্রবাসী আব্বাস উদ্দিনের স্ত্রী ও 17 বছর বয়সী মেয়েকে সালিশের সামনে জুতা পেটা করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের 6 নং ওয়ার্ড মেম্বার আরিফের বিরুদ্ধে। এলাকাবাসী ও ভুক্তভোগী দেওয়া তথ্য মতে, কেরোয়ার কালা শাহ ফকির বাড়ির ব্যবসায়ী কাশিমের মেয়ে 13 বছর বয়সী সঞ্জিদার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রামগঞ্জের একটি ছেলের সাথে। বিশ্বজিতের পরিবারকেও জানায় মেয়ে সঞ্জিদা, কিন্তু তার মা বাবা তার কথায় কর্ণপাত না করে অনেকটা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয় অন্য আরেকটি ছেলের সাথে। আর এ বিষয়টি মেনে নিতে না পেরে বিয়ের অনুষ্ঠানের দিন সঞ্জিদা তার প্রেমিকের হাত ধরে লাপাত্তা হয়ে যায়। এতে সঞ্জিদার মা বাবা একই বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী আব্বাস উদ্দিনের মেয়ে তার মেয়েকে ভাগিয়ে দিয়েছে বলে দোষী ভেবে নালিশ করে মেম্বার আরিফের নিকট। গতকাল রোববার আনুমানিক বিকাল 5:30 সালিশ চলাকালীন সময় হঠাৎ মেম্বার আরিফ উত্তেজিত হয়ে এলাকাবাসীর সামনে পায়ের জুতা খুলে প্রবাসী মেয়েকে মারে। এতে তার মা আপত্তি জানালে তাকেও একই জুতা দিয়ে উপরজুপুরি মারতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন তাদেরকে সরিয়ে দিলে প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে আইনের আশ্রয় নিতে চাইলে তাদেরকে ঘরে অবরুদ্ধ করে রাখে মেম্বার আরিফের লোকজন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশের SI শেখ কামাল তাদেরকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। জানা যায়, সৃষ্ট ঘটনায় আজ থানায় মামলা দায়েরের কথা থাকলেও সকাল থেকেই দলবল নিয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে স্ত্রী ও মেয়েকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে। মেম্বার আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি রাগের মাথায় করে ফেলেছি। যদি আমরা যখন না মা বাবা তাহলে আমরা নিয়ম দিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার বার করে দিছে এটার লাই আমি এনো শালি করে ডাকছে আর ইয়ার নাই আর মাইয়া এনে কথা কম করছিল আর মেম্বরে আর মাইয়ারে ঠাস করে বলে তুমি জুতা শাহরিয়ার খান কৌশিকের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।